পুরোপুরি ফেক কাজ চলছে, এত ফেক যে এখানে পপুলার ক্রিয়েটরও দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেও পারবে না ভিডিওটা না দেখলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিছু কথা বলার জন্য তোমাদের সাথে ভিডিওতে এসেছি। মানে একটা এমন কাণ্ড হয়ে গেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করলে মানে খুব খারাপ হয়ে যাবে, কারণ এটা তোমাদের সাথেও যখন তখন হতে পারে। এই জিনিসটা চলছে, মানে এমনই একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকা যাচ্ছে না। যাই হোক, তাও এক দুদিন পেরিয়ে গেছে, ভেবেছিলাম কোনো এফেক্ট পড়বে না যেটার জন্য এটা শুরু হয়েছে, কিন্তু পরে যে জানতে পারলাম যে হ্যাঁ, খুবই একটা বড় সমস্যা যেটা তোমাদের সাথেও হতে পারে। তো ঠিক সেই জন্যই আজকে ভিডিওটা আমি শেয়ার করছি, কি কি হয়েছে না হয়েছে পুরোটা প্রথম থেকে বলছি, তোমরা যাতে বুঝতে পারো আর এটা থেকে তোমরা সবাই সাবধানে থেকো। তো প্রথম দিকে বলি কি কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, ঘটনাটা এটা হয় যে বুনো সেদিন থেকে আমাদের বাড়িতে ছিল। তো আমার মানে আমার বোনের মোজের যে আইডি আছে, তোমরা জানো মোজে সবাই ভিডিও বানায়, তো আমিও বানাই, সবাই বানাই, অনেকের মোজের আইডি আছে। তো মোজের আইডিতে একটা হঠাৎ করে মেসেজ আছে যেটা আমরা দুদিন আগে রাত্রিবেলায় দেখেছিলাম। তো ওখানে লেখা ছিল যে তোমাদেরকে মেসেজগুলো সব দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। মেসেজে লেখা ছিল যে তোমরা কোনো একটা গিফট হ্যাম্পার পাবে, তো গিফটের জন্য আমাদের সাথে যোগাযোগ করো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তোমার অ্যাড্রেসটা দাও, তো তাহলে তোমরা আমরা তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে মানে কন্ট্যাক্ট হতে পারবো। এটা কিন্তু কোনো মোজের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আছে, যারা মোজ ব্যবহার করো তারা জানবে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ব্লু টিক মার্ক আছে, সেটা অফিসিয়াল, মানে একদম যেটা আসল মোজের হোয়াটসঅ্যাপ। তো সেটাতে কিন্তু মেসেজটা আসেনি, কারণ ওখানেও একটা আলাদা ওদের পার্সোনাল জায়গা ছিল, পার্সোনাল নাম্বার দেওয়া ছিল, সেই হিসাবে কিন্তু পার্সোনাল নাম্বার হিসাবেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে। তো কন্ট্যাক্ট করার পর ওখানে চেয়েছে যে তোমরা, তো ওখানে ওখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, মানে বুনুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে তোমার মানে একটা ছকের মতো করা ছিল, যেখানে নাম থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, পিন কোড থাকবে, আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, যেটা আমরা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে ওটা চাওয়ার পর। তো ওটা দেওয়ার পর ওরা আমাদেরকে কল করে, কল করে পরে বুনুকে বলে যে তোমার ফোনে একটা ওটিপি গেছে, তো ওটিপিটা আমাদের বলো। ঠিক আছে, সাধারণ ব্যাপার, আমাদের কাছে কিছু রিসিভ হলে মানে কিছু আসলে আমরা জানি তো যে ওটিপি লাগে, তো আমরা সেই হিসাবে অত মানে খেয়াল করিনি। ঠিক সকাল 7:30টার মধ্যে কলটা করে, আর সেদিনে সানডে ছিল, তোমরা এমনিতেই জানো যে রবিবার দিন কোনো কাজ কিন্তু অফিসিয়াল কাজ কিন্তু হয় না। কিন্তু সেদিনে মানে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, সাধারণত কি ভাববো যে ঘুম থেকে উঠে পরেই যে কোন একটা নাম্বারে কল করেছে অফিসিয়াল থেকে, তাও তাহলে ঠিকই আছে, কোনো এমনি হবে। সেই সময় তো মাথার মধ্যে এটা ছিল না যে কি সেদিন সানডে ছিল বা সেই সব কাজগুলো হবে কি হবে না, তো মাথার মধ্যে ছিল না, সেই জন্য আমরা বলে দিয়েছিলাম ওটিপিটা, ওটিপিটা বলে দিয়েছিলাম। তো ওটিপিটা বলার পর কি হয়েছে সেটা আমরা আর কিছু দেখিনি, মানে ওটিপিটা বলেছি, যেমন ওটিপি ঘরে কিছু জিনিস এলে ওটিপিটা বলি, ওরকম বলে দিয়েছি। তারপর বলছে তাহলে তোমার আধার কার্ডটা আর প্যান কার্ডটা আমাদেরকে নাম্বারটা পাঠাও। তো ঠিক আছে, তো আমি বললাম যে বোনের তো প্যান কার্ড নেই, তাহলে আধার কার্ডে চলবে? তোমরা জানো আধার কার্ডে সব কাজই হয়। তো না, চলবে না, ওদের প্যান কার্ড লাগবে। ঠিক আছে, দিয়ে এবার বললো তোমাদের ঘরের কোনো মানে বাড়ির কোনো গার্জেনের প্যান কার্ড বা আধার কার্ড দাও। ঠিক আছে, আমি আমারটা দিলাম, কারণ সব কাজে টুকিটাকে দিয়েই থাকি। তো আধার কার্ড প্যান কার্ডটা দেওয়ার পর বললো তোমার যার প্যান কার্ড বা আধার কার্ড দিয়েছো তার ফোনে কোনো মেসেজ আসবে, তো মানে মেসেজ নয় ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপি এলো আমার ফোনে, ওটিপিটা দিলাম। দেওয়ার পর ওরা মানে দিতে হয়, নেটওয়ার্কের প্রবলেম ছিল বা দিতে একটু লেট হয়ে গেছিল, তোমরা জানো ওটিপিটা 10 মিনিটের মতো কাজ করে, তো দিতে লেট হয়ে গেছিল, বা যাই হোক, বা দেওয়াটা ঠিক টাইমেই হয়েছিল, আমরা কিন্তু অত কিছু জানি না, দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তো তারপর আবার ওটিপি চাইছে, একটার পর একটা ওটিপি চেয়ে যাচ্ছে, প্রায় 3টা থেকে 4টা ওটিপি চেয়েছে। ঠিক আছে, আমরা দিয়ে দিয়েছি, আমি আর অন্য কিচ্ছু ভাবিনি সেদিনে, কেউই ভাবেনি যে আরো কিছু হতে পারে বা ওটিপি কেন দিচ্ছে, ওটিপি কাউকে দেওয়াটা উচিত নয়, এটা তোমরা সবসময় মনে রাখবে, ওটিপি কোনোদিনও কারোকে দিও না, সেটা কোনো ব্যাংকের ডিটেলস হোক বা কোনো আধার কার্ডের ক্ষেত্রে হোক বা প্যান কার্ডের ক্ষেত্রে হোক, কোনো কিছুর ওটিপি কখনো শেয়ার করবে না। তোমার যদি কোনো অর্ডার আসে, অর্ডার অর্ডার ঘরে আসার পর তুমি ওটিপিটা তাকে দিতে পারবে, আর সেটা তোমার লেখা থাকবে যে মিশোর অর্ডার এসেছে বা ফ্লিপকার্টের অর্ডার এসেছে, বা প্যাকেজিং রিসিভ করার পর সেই ওটিপিটা দিও। তো এরপর কি হলো, ওটিপি দিলাম, তারপর বলছে না না এটাতে হবে না, এই প্যান কার্ডে বা এই আধার কার্ডে হবে না। ঠিক আছে, হলো, বলছে আদার্স আরো ঘরের ফ্যামিলির অন্য কারোর প্যান কার্ড বা আধার কার্ডে দিয়ে দাও। তো ঠিক আছে, তো আমরা ভাবলাম ঠিক আছে তাহলে গার্জেনদের দেওয়া যেতে পারে, তো কোন একটা গার্জেনে দিয়েছিলাম, এখানে আমি আর বলছি না, তো দিয়েছিলাম। তো দেওয়ার পর ওখানেও 2 থেকে 3 বার ওটিপি চেয়েছে। ঠিক আছে, আমার একটু সন্দেহজনক লেগেছে, তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, সে আমার সাথে কাজ করে,
তো আমি তাহলে তাকে বললাম যে দেখ রে এইরকম হচ্ছে, তাহলে কি করব, এত ওটিপি যাইছে, এটা তো ভালো লাগছে না আমার, সুবিধার মনে হচ্ছিল না। তার আগের দিনে রাত্রেবেলাতেই যখন এই কাজটা মানে নাম্বার টাম্বার দিই, তখনই কিন্তু আমার ওই ফ্রেন্ডটা বলেছিল যে এগুলো দিস না, এগুলো ফেকও হতে পারে। আমরা কিন্তু বিশ্বাস করিনি, যাই হোক ওর কথাটা ঠিক ছিল। তো কি হলো শুনো পুরো ঘটনাটা, ফেক বলে এখানে সীমা মানে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তারপর বাড়ির গার্জেনের একটা দিলাম আধার কার্ড আর প্যান কার্ড, দেওয়ার পর ওটিপি তিনবার এলো, তিনবার বলেছি, চারবারের বেলাতে ওটিপি পাঠিয়েছে। তখন আমার সন্দেহ হয়েছে, আমি ওকে কল করেছি, ওকে কল করে পরে বলেছি যে দেখ এরকম ভাবে এরকম হচ্ছে, ওটিপি চাইছে, তো তুই একবার কথা বল। তো আমি তখন ওই যে যে মানে মেসেজ পাঠাচ্ছিল মানে ওটিপিটা এসেছিল, যে যারা চাইছিল ওটিপিটা তারা আবার সঙ্গে সঙ্গে মেসেজ করছে, জলদি বলো জলদি বলো, মানে ওটিপিটা তাড়াতাড়ি বলো, নয়তো তুমি এটা পাবে না, এইরকম করছে, মানে উতলা করে দিচ্ছে আর কি, মানে তোমাকে ভাবার মতন কোনো সুযোগ দিচ্ছে না কিন্তু। ঠিক আছে, ওইটুকু টাইমটাও নেই যে আমাকে ভাবতে হবে, ভেবে পর আমি দেবো কি দেবো না, সেইটুকু সময় নেই, শুধু বলে যাচ্ছি কি দিতে হবে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, মানে এমন অবস্থা করছে মানে আমি যে আর কাউকে বলবো বা বাড়ির গার্জেনকে কথাটা বলবো সেই রকম কিন্তু মানে ইয়েটাও নেই। আর দেখো তোমরা একটা জায়গায় কাজ করছো, সেখান থেকে তুমি কিছু পাবে সেটা তো তোমরা আশা করতেই পারো, এবার সেইটা নিয়ে যদি কেউ কিছু ফোন দিয়ে দেয় সেটা তোমাদের মানে কল্পনারও কিন্তু বাইরে, তো তখন সেটা মাথার মধ্যে কিন্তু থাকে না। তারপর কি হলো আমাদের ওখানে মানে এবার আমি ওর সাথে কথাটা বললাম, ওর সাথে কথাটা বলার পর ও ওদের সাথে কথা বললো, ওদের ওরা কিন্তু ফোনটা ধরতে চাইছিল না। আমি যখন বললাম আমার দাদার সাথে একবার কথা বলো বা আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলো, তখন কিন্তু ফোনটা ধরতে চাইছিল না, একটু অ্যাভয়েড করছিল। তো তারপর ধরলো, ধরার পর বললো যে কিসের ওটিপি লাগবে তোমাদের, কেন এত এত ওটিপি, কিসের জন্য এত ওটিপি, তো কখনো লাগে না। যখন বল মানে এই কথাগুলো যখন বলছি, যখন ওরা বুঝতে পেরে গেছে যে আর ওটিপি দেবে না, তখন বলছে না তাহলে তোমরা গিফট হ্যাম্পার পাবে না। তখন আমার ফ্রেন্ডটা বলেছে আমাদের গিফট হ্যাম্পারের দরকার নেই, তোমরা এত ওটিপি কেন চাইছো। যখন এটা বলেছে তখন ফোনটা কেটে দিয়েছে, সুইচ অফ করে দিয়েছে। ঠিক আছে, হলো যে সুইচ অফ করার পর আমি আমার মানে যার যাদের কাছ থেকে জোন স্যারের কাছ থেকে আমি মজের কাজ করতাম সেই স্যারকে পাঠালাম, স্যার সঙ্গে সঙ্গে লিখে পাঠালো ফেক। আমি কিন্তু তার আগেও একটু কোনো ভাবার সময় পাইনি যে ওই স্যারকে একবার পাঠানো দরকার আছে, মানে এই ওটিপি, কারণ ওইটুকু সময়টাও থাকেনি যে তাকে পাঠানো যাবে বা কিছু, মানে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে কে আমাদেরকে জলদি দাও জলদি দাও করে যাচ্ছে, মেসেজ করে যাচ্ছে। তো ওইটুকুনো সময় ছিল না যে স্যারকে একবার পাঠাবো। তারপর যখন আমি পাঠালাম তখন স্যার লিখলো ফেক। তারপর এমন অবস্থা হয়েছিল দুদিন পুরো মানে না খাওয়ার মতো, আমি সেই দিন কিচ্ছু খাইনি, শুধু ভেবেছি কি হতে পারে, ব্যাংক থেকে টাকা কেটে নিতে পারে, কি হতে পারে, না এই হতে পারে আমার অ্যাকাউন্ট মোজের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, স্যার আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে তোমার অ্যাকাউন্টটা চেক করো বন্ধ হয়ে যেতে পারে। আর মোজের এই এই জিনিসটা একদম নেই যে মোজের পাসওয়ার্ড আমি দিতে পারবো বা মোজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। যদি এই ভিডিওটা তোমরা প্লিজ অনেকের কাছ পর্যন্ত নিয়ে যাও, এই ভিডিওটা অনেককে শেয়ার করো, যাতে মোজের এই জিনিসটা আসে যে মোজে একটা পাসওয়ার্ড দেওয়ার জায়গা যেন অন্তত পক্ষে থাকে। তারপর কি হয়েছে তোমাদেরকে বলছি, আমার অ্যাকাউন্ট থেকে যতটা টাকা ছিল ততটা টাকা চুরি হয়ে গেছে, মানে টাকাটা আর নেই, ওরা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে যখন ওটিপি বলেছি। আর বুনুও ওখানে ছিল, বুনু দেখেছে পুরোটা, এবার ওখান থেকে টাকাটা নিয়েছে সেটা তো আলাদা ব্যাপার হলো। আজকে দেখছি যে বুনুর মোজের আইডিটা ওপেন করার পর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ওরা ওদের নামে আইডিটা বানিয়ে নিয়েছে, ওদের মতো ভাবে বানিয়ে নিয়েছে, এবং ওরা অনেক জনকে খুঁজে খুঁজে লিস্ট বানিয়ে তাদেরকে সেম মেসেজ পাঠিয়েছে যে তোমরা গিফট হ্যাম্পার পাবে, সেই গিফট হ্যাম্পারের জন্য এই ফর্ম ফিল আপ করতে হবে, হ্যান ত্যান, এরকম একটা মেসেজ সবাইকে পাঠিয়ে দিয়েছে, একদম ভালো ভালো ইউজার দেখে পাঠিয়ে দিয়েছে। এমন অবস্থা করে দিয়েছে, ওর আইডিতেও কিছু চেঞ্জ করতে পারছে না, না নাম্বার চেঞ্জ করতে পারছে, না নাম চেঞ্জ করতে পারছে। এবারে দেখো, এবারে আইডিটা তো বুনুর ভিডিও রয়েছে, এবারে যা কিছু পাঠানো হচ্ছে সবাই ভাববে যে এটা এই মেটা পাঠাচ্ছে, কিন্তু তো বুনুর এখানে কোনো দোষ নেই। আজকে ভিডিওটা এই কারণে করছি, তোমরা প্লিজ এই ভিডিওটা প্রচুর জায়গাতে শেয়ার করো, যাতে এই রকম সমস্যার মধ্যে তোমাদের কারুকে না পড়তে হয়। তাহলে ভাবো এটা কতটা একটা ফেসাদের মতো যে এই বুনোর আইডিটা ধরে পড়ে সবাই ভাববে যে এটা ওর আইডি, তাহলে ওই পাঠাচ্ছে, ওই কিছু করছে, অন্য কাউকে দিয়ে করাচ্ছে। সিম্পল ব্যাপার, এটা সবাইকে ক্ষেত্রে হতে পারে। তোমাদেরকে আমি স্ক্রিনশট গুলো দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যে কি অবস্থা করেছে আইডিটার, আর এরকম ভাবে টাকাটাও কেটে নিচ্ছে, এরকম ভাবে ওটিপি কখনো কাউকে দিও না। তো চলো দেখিয়ে দিচ্ছি যে কি মানে অ্যাকাউন্টের কি অবস্থা করেছে।
তো ফ্রেন্ড দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, এটা দেখো বুনুর আইডি, আর এখানেই বুনু ভিডিও করে, তোমরা দেখতে পাচ্ছো এখানে নামটা কিন্তু আলাদা দেওয়া আছে, মোজ গিফট দেওয়া আছে, এখানে কিন্তু ইন্দ্রাণী আচার্য নাম ছিল, এটাকে হাটিয়ে ওরা ওদের নিজেদের নাম অনুসারে দিয়েছে। আর এখানে যতজনকে দেখতে পাচ্ছ এত সবাইকে ওরা মেসেজ পাঠিয়েছে, দেখো কি মেসেজ পাঠিয়েছে, যে তোমরাও কিন্তু গিফট হ্যাম্পার পেতে পারো, সেরকম মেসেজ পাঠিয়েছে। আর ওখান থেকে আমরা ওই মেসেজটাকে নিয়ে পরে ওদেরকে, যতজনকে ওরা পাঠিয়েছে, আমরা চাইলাম যে তাদেরকে পাঠিয়ে দিই যে এটা ফেক, আমার আইডিটা হ্যাক করা হয়েছে। তো কয়েকজনকে পাঠাবার পর পাঠানো কিন্তু বেশি জনকে গেল না, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকজনকে পাঠানো যায়নি, 3 থেকে 4 জনকে পাঠানো গেছে, মানে কিছু সিস্টেম ওরা কিছু করে রেখেছে যার জন্য কিন্তু পাঠানো যাচ্ছে না। তো এইরকম যদি তোমাদের কাছে কোনো মেসেজ এসে থাকে তাহলে সেটা ফেক ধরে নেবে, এটা ওরা নিজেরা হ্যাক করে পরে নিজেদের অ্যাকাউন্ট হিসাবে চালাচ্ছে। আমি কিন্তু নাম্বারও চেঞ্জ করতে পারছি না, কিছু করতেও পারছি না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা সবাইকার কাছে শেয়ার করো, আর মানে মোজের কাজ পর্যন্ত নিয়ে যাও, যাতে বুনু বুনুর আইডিটা ফেরত পেয়ে যায়, নয়তো আমাদেরকে অ্যাকাউন্টটাই বন্ধ করতে হবে। আর ওদের কাছে নাম্বারটা মানে রয়ে গেছে, সেই হিসাবে দেখতে পাচ্ছ এখানে সব কিছু টোটালি পুরো চেঞ্জ করে দিয়েছে, বুনুর কিচ্ছু নেই এখন, কাউকে মেসেজ উল্টাপাল্টা ওরা করলেও সেটা মানে বুনুর দিকে চলে আসবে। তো প্লিজ হেল্প করো তোমরা।